মানে যারা প্রতিদিন ক্লাস করে না, হয়তো অনেকদিন ধরে দেখি না, ওদের আজকে গ্রুপ থেকে রিমুভ করা হবে। হ্যাঁ, ওকে, কারণ ক্লাস না করে খালি ভিডিও থেকে তো তারা শিখতে পারবে না। ওকে, ওকে, জ্যাম তো ওপেন থাকবেই। এটা স্যার কি এডিটর? এটা সাবলাইম টেক্সট। শেখাইছি তো আমি প্রথম ক্লাসে। তো ভাবলাম যে আপনারা আবার ছুটির দিন আসবেনই নাকি। না, কেন দিলাম, কারণ ম্যাক্সিমাম সামনে একটু ক্লাস করাটা ডিসেম্বর মাসে একটু মানে দেখা যাবে বিভিন্ন কারণে মিছিল মিটিং আপনাদের আসতে কষ্ট হবে, তো এই মাসে যতটা পারি আমরা আগায় নেব। আপনারা যদি চান সপ্তাহে 3টা ক্লাস আমি দেবো যদি চান। না না, এখান থেকে যেটা আমরা করব, যে আমরা এখান থেকে গতদিন একটা টেমপ্লেট বানাইছিলাম, একটা লেআউট বানাইছিলাম। লেআউটটা ছিল কিসের লেআউট, মানে এটা ছিল একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে যেটা থাকবে। আজকে আমরা ব্যাক এন্ডের জন্য কি করব, আমরা আরেকটা লেআউট বানাবো। বুঝা গেছে কি করব? কোনটারে কোনটা ওয়েবটা? ও, এই যে এগুলা না, এগুলো তো করবই। তার আগে একটা কন্ট্রোলার বানাবো, কন্ট্রোলার নাম থাকবে অ্যাডমিন কন্ট্রোলার। বুঝা গেছে কি কন্ট্রোলার? ওকে, আচ্ছা, আরেকটা ব্লেড বানাবো, এটার নাম থাকবে অ্যাডমিন ডট ব্লেড ডট কি পিএসপি। তার মানে আমরা যে জিনিসটা একটু সবাই খুব মনোযোগ সহকারে দেখবো, সেটা হচ্ছে যে আমরা আমাদের এই জায়গাটাতে রিসোর্সের মধ্যে ভিউয়ের মধ্যে যেটা থাকবে, অ্যাডমিনের মধ্যে এখানে একটা ছিল না, তো আমরা এখানে একটা যেটা নিয়ে আসবো, ধরেন এখানে আমরা একটা ফোল্ডার বানাইলাম, এটার নাম কি দিলাম? ড্যাশবোর্ড। এটার নাম কি দিলাম? ড্যাশবোর্ড, BOARD, না ARD কি? ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে একটা জিনিস থাকবে, এটার নাম দিলাম আমরা ধরেন হোম ডট ব্লেড ডট কি পিএসপি। কি বললাম? হোম ডট ব্লেড ডট পিএসপি করছি, হোম ডট ব্লেড ডট পিএসপি। এখন এই হোম ডট ব্লেড ডট পিএসপি টারে আমরা যেটা করব, সেটা হচ্ছে যে এটার মধ্যে এনে ওইটা রাখবো। আর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা আবার জ্যাম্পের মধ্যে গিয়ে অ্যাডমিন প্লেস্টারে বের করি, এখান থেকে কয়েকটা জিনিস আমরা নিয়ে আসব। যেমন এইচটি ডক্স এর মধ্যে যখন আমরা যাব, যাওয়ার পরে এই যে অ্যাডমিন প্লেস্টা ছিল না, এর মধ্যে কি ডার্ক ভার্সনে আমরা গিয়ে কি নেব, এইটা আছে, আইকন আছে, জেএস আছে, এবং কি আছে, সিএসএস আছে, এরকম অনেক কিছু আছে না। তারপরে আবার একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি, অ্যাসেটের মধ্যে বিভিন্ন ইমেজ আছে, ইমেজগুলো এটা সবার জন্য সমান। বুঝা গেছে? যার জন্য আমরা যে জিনিসটা করব, সেটা হচ্ছে প্রথমে আমরা অ্যাসেটটারে কপি করে আনবো। বুঝা গেছে? অ্যাসেটটারে আমরা কপি করে এনে আমরা আমাদের এই ড্যাশবোর্ডের একবার এই রয়্যালের মধ্যে আসব, এসে কি পাবলিকের মধ্যে কন্টেন্টের মধ্যে অ্যাডমিন ছিল না, এখানে কিন্তু আমরা রাখবো। বুঝা গেছে? এখানে আমরা রাখছি এটা। পাশাপাশি যেটা করব, যে আমরা এই ডার্কের মধ্যে গিয়ে এই SCSS, GSCS এইটাও আমরা এনে কই রাখবো?
অ্যাডমিনের মধ্যে রাখবো, বুঝা গেছে? এটা কিসের মধ্যে রাখবো আমরা? অ্যাডমিনের মধ্যে রাখবো, সবাই কি বুঝছি? আচ্ছা গুড। এখন আমরা যে জিনিসটা করব, যে আমরা এখান থেকে এসে এগুলো তো আমরা এনে ফেললাম, এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে এখান থেকে ডার্কের মধ্যে গিয়ে এখানে হোম পেজের কয়েকটা হচ্ছে পার্ট আছে, ইন্ডেক্স, ইন্ডেক্স টু, থ্রি, ফোর, এরকম অনেকগুলো ভার্সন আছে। আমার মনে হয় আমরা ইন্ডেক্স ওয়ানটাই নেব। এটাকে আমরা কপি করে নিয়ে আমরা আমাদের এই রয়্যালের মধ্যে এসে কই যাব, আমরা রিসোর্সের মধ্যে গেলে, ভিউয়ের মধ্যে গেলে একটা লেআউট পাবো না? লেআউটের মধ্যে এটার এখানে নাম কি থাকবে? এটা নাম দেবো আমরা কি, আমরা নাম কি দেবো? অ্যাডমিন ডট কি, ব্লেড ডট পিএসপি, ব্লেড ডট পিএসপি করছি। আচ্ছা এখন আমরা একটা কন্ট্রোলার বানাবো, কি বানাবো? এটা কন্ট্রোলার বানাবো, কি লিখবো? পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, কি লিখবো? অ্যাডমিন কন্ট্রোলার, কি লিখবো? অ্যাডমিন লিখছি। মানে এগুলো হচ্ছে লারাভেলের স্ট্রাকচার, আপনি এটা না দিলে সমস্যা নাই, কিন্তু লারাভেল যেভাবে বলবে ওইভাবে করাটা আপনার জন্য কি স্ট্যান্ডার্ড না? মানে এই ইনস্ট্রাকশন সেম লিখতে হবে, এইটা এইটা আপনি আপনার নামের মতো দিতে পারেন, কিন্তু আমরা এটা কেন লিখি, যে লারাভেলের যেগুলো বানানো থাকে বিল্ডিং, আমরা দেখছি হোম কন্ট্রোলার এরকম লেখা থাকে না কি? আগট, এখন ঘটনাটা হচ্ছে, এখন আমরা এইটা একটু করব। আরিফ আপনার কিন্তু মনে খুব শয়তানি, ওকে বুঝতেছি না সমস্যা কি, ওকে। হ্যাঁ এই লেভেল অনেক আগেই পার করে আসছি, ওকে। অ্যাডমিন, এই অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে আমরা যখন এখানে যখন আসব তখন দেখেন আমরা এখান থেকে কি করব, ওকে লিখবো পাবলিক ফাংশন, কি লিখবো? কনস্ট্রাক্ট, কি লিখবো? কনস্ট্রাক্ট। এটার মধ্যে আমরা মিডলওয়্যার অথ লিখলে অটোমেটিক লগইন করে ঢুকতে হবে, বুঝা গেছে? এখন আমরা লিখবো না, একটু পরে দেখবো, ওকে। এখান থেকে আমরা কি করব, কি লিখবো? যে পাবলিক, পাবলিক ফাংশন, পাবলিক ফাংশন কি? ইন্ডেক্স, পাবলিক ফাংশন কি? ইন্ডেক্স করছি, পাবলিক ফাংশন আমরা কি লিখছি? ইন্ডেক্স। তারপর এসে এখানে কি লিখব? পাবলিক ফাংশন, কি লিখব? আর আপাতত দরকার নাই, ঠিক আছে? এখানে আপাতত আমরা কি করি, একটা পেজেই রাখি, কি রাখবো? একটাই করব। আচ্ছা তো এখন আমরা যেটা করব, এখন আমাদের কাজ হচ্ছে যে ওদের যেটা একটা লেআউট এর মধ্যে যেটা ছিল অ্যাপলেটটা, অ্যাপলেটটা এখানে থাকবে, অ্যাপটারে আমরা ফলো করে কি বানাবো? অ্যাডমিনটারে বানাবো, কি মানে কোনটারে বানাবো? অ্যাডমিনটারে বানাবো। এখন দেখতেছি এখানে আমরা কি লিখতেছি, এরকম লেখা আছে না? এখানে সবার প্রথমে কি লেখা ছিল, এরকম একটা লেখা ছিল না ল্যাং এর মধ্যে? আমরা এটা রেখে মানে এটা দিয়ে দেব, দিয়ে দিছি। আচ্ছা তারপরে আমরা যে জিনিসটা করব, এখান থেকে আমরা এটা কি নেব, একটা মিটার মধ্যে একটা জিনিস দেওয়া আছে, সিএসআরএফ টোকেন, কি দেওয়া আছে? সিএসআরএফ টোকেন, এটা মাস্ট বি দিতে হবে, বুঝা গেছে? এটা দেওয়া ছাড়া কোনো ওয়ে নাই। তো আমরা এখান থেকে যেটা করব, আমরা এখান থেকে এই টোকেনটা দিয়ে দেব, আর এই জায়গাটাতে একটা ফেব আইকন আমরা দেখতেছি, এটারে কেটে আমরা নিচে দিয়ে দেব, টাইটেলের নিচে, কোথায়? টাইটেলের নিচে দিছি। এবার আমরা যেটা করব, যে আমরা এখান থেকে এরকম অনেক তারা সিএসএস করে রাখছে, আমরা যেটা করব, ওকে অ্যাডমিন প্লেস আসবে না, এখানে আমরা কি লিখবো? অ্যাডমিন প্যানেল, কি লিখলাম? অ্যাডমিন ডেভেলপারদের জন্য দেওয়া হয়, যে সহজে যাতে কাটতে পারে, ওকে।
এখানে কি বলতেছে, এটা প্রিলোডার দরকার আছে, প্রিলোডার যদি লাগে লাগলো এখান থেকে যে জিনিসটা করবো এটার এখান থেকে নিয়ে আসব। ওকে মেন রেপার, বুঝতে পারলাম মেন রেপার। ওকে হেডার আছে, টপ বার এখানে আছে, কি লোগো দেওয়া আছে। ওকে এখান থেকে আসব, দেখেন এগুলা অনেক ধরনের কি দেওয়া আছে, অনেক ধরনের কমেন্ট করা আছে, আছে না? এগুলো একটু কাটতে আপনার একবার একবার কেটে ফেললে তো পরে আর ঝামেলা নাই, ঠিক না? না কাটলে সমস্যা নাই, কিন্তু আপনার তো লাইটটা অনেক বেড়ে গেল না? আমরা একটা কাজ করি, বুঝা গেছে, কাজটা হবে এরকম, যত জায়গায় এরকম অ্যাসেড এরকম দেওয়া আছে আমরা একবার রিপ্লেস করে দেবো, নাকি? তাহলে যা ঝামেলাটা কমে যাবে না আমাদের। এখানে এরকম অনেক কিছু দেওয়া আছে, বুঝা গেছে, এগুলো আমরা পরে কাটবো, এখন না। কমেন্টও করছে নাকি? এগুলো হচ্ছে কি তার মেনু, এগুলো হচ্ছে কি তার মেনু, আর মেনু আসলাম। ওকে পেজ রেপার, এখান থেকে ড্যাশবোর্ড, ওকে হোম ড্যাশবোর্ড, এরকম এটা ইয়ে হইলো। এখান থেকে কি কন্টেনার কি আছে, কন্টেনার ফ্লুইড। ওকে আমরা কন্টেনার ফ্লুইডটারে কি করব, এটুকুই আমরা রাখবো কন্টেনার ফ্লুইড এর মধ্যে। যদি আমরা আসি, আসতেই থাকলাম, আসতেই থাকলাম, কি অনেক বড় টেমপ্লেট সাইজ দেখলেন না? এই যে এখান থেকে এটা কি এরকম অনেক কিছুই নিয়ে আসছে, বুঝা গেছে, উইথ লাইট সাইড বার, বুঝা গেছে। আমরা এই যে এখান থেকে ধরে এটুকের আমরা নিয়ে আসলাম, নিয়ে আসছি, কি বোঝা গেছে, এটা আমরা করে নিয়ে আসবো। না আমি কাটছি, দেখেন কন্টেনার ফ্লুইড, কন্টেনার ফ্লুইড কি শেষ, এখানে আমরা ইয়েলটা ঢুকাই দেবো, বুঝা গেছে, মানে এইটুকুই সব পেজের কি আলাদা। তো আমরা এখান থেকে এসে এই হোম ব্লেড এর মধ্যে এখানে আমরা যে জিনিসটা করবো লিখবো কি, এক্সটেন্ড কি লিখবো বলেন তো শিফাল, আমরা কি লিখবো এখানে, এক্সটেন্ড এক্সটেন্ড লিখবো যে আমার লেআউট এর মধ্যে কি আছে, লেআউট এর মধ্যে যে অ্যাডমিন আছে নাকি কি আছে। আমরা কালকে কি লিখছিলাম, কালকে কিন্তু লিখছিলাম হচ্ছে যে ওয়েবসাইট, এবং এখানে আমরা কি লিখবো, এখানে আমরা সেকশন, ওকে সেকশনের মধ্যে গিয়ে এখানে সেকশনের নাম আমরা কি দিলাম, কন্টেন্ট, কি নাম দিলাম, কন্টেন্ট। আর এখানে এসে কি করব, ইন সেকশন নাকি নাকি লিখবো, ইন সেকশন। আর এখানে এনে বলে দেবো কারে, ওকে সেকশন নাম ভুলেছি পরে, সেকশন। ওকে
তার মানে আমরা এখন এই অ্যাডমিন ব্লেডে এখানে এসে আমরা কি লিখবো, ইয়েল্ড কি লিখবো, ইয়েল্ড লিখছি, ইয়েল্ড এর মধ্যে কি নাম থাকবে, ইয়েল্ড এর মধ্যে নাম থাকবে হচ্ছে কি কন্টেন্ট। আসেন আমরা এখান থেকে যে জিনিসটা দেখব, এরকম একটা কিছু আছে আমরা কমন কি একটা দুইটা করছে নাকি, আপনাদের এক্সপার্ট হতে হবে না কে? সবার এক্সপার্ট হতে হবে, বুঝে গেছে? গুড। আচ্ছা তো আমরা এই জায়গাটাতে আমরা যে জিনিসটা করি, এখানে অ্যাসেট লেখা আছে না, আমরা কন্ট্রোল ফাইন দিয়ে যে জিনিসটা করব অ্যাসেটস এর পরে এরকম যেখানে আছে, বুঝা গেছে? এইটার পরবর্তী কি হবে, অ্যাসেট ব্যাংক ঠিক আছে, এরপর আমরা এখানে কি লিখবো কি আসবে কন্টেন্টের মধ্যে, কি আসবে কন্টেন্টস এর মধ্যে, কি কন্টেন্টের মধ্যে যে অ্যাডমিন আছে, বুঝা গেছে? কি আছে অ্যাডমিনের মধ্যে যে যে অ্যাসেট নাকি কি আছে, যে করছি মাশাআল্লাহ 25টা কি আসছে, রিপ্লেস অল এক ক্লিক হয়ে গেল, কি কেমন কথা বুঝা গেছে? এসব জায়গাগুলো আমাদের একটু নিজেরা ধরে ধরে করে দিতে হবে। এটার এই এই কাজটা একটু প্যারা দেয়, তাছাড়া অন্যান্য কাজ কি করে হচ্ছে, আমরা এখানে এরকম লেখা আছে কেন, রাত্রে চোখে কি সমস্যা? তারপরে এসে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আচ্ছা আমরা সবাই কি দেখছি, এবার আসেন আমরা যখন এখানে যখন কল করব কোথায়, অ্যাডমিন কন্ট্রোলারে যখন আমরা কল করব তখন আমরা এখানে থেকে কি বলবো, রিটার্ন কি বলবো, রিটার্ন ভিউ কি আসবে, রিটার্ন রিটার্ন ভিউ এর মধ্যে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা কি বলবো যে অ্যাডমিনের মধ্যে, অ্যাডমিনের মধ্যে যে কি ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড এটার মধ্যে কি আছে যে হোম নাকি কি আছে যে হোম, আমরা একটা ইউআরএল বানাবো
এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে ওয়েবসাইট, আর একটা কি ছিল অ্যাডমিন। তো আমরা এখানে দেখেন এখানে যখন চলে আসবো তখন আমাদের এখানে কি হচ্ছে, এখানে আমরা কি করব অ্যাডমিন কি লিখবো, না স্ল্যাশ অ্যাডমিন না দিলে হবে, সমস্যা নেই। আমাদের আগে পিএসপি আর্টিসান সার্চ করতে হবে নাকি? স্ল্যাশ কি লিখবো, ওকে কি লিখবো, আচ্ছা আচ্ছা এই মানে এটার কারণটা কি? ও আচ্ছা হোম কন্ট্রোলার তো কল করছে কি অ্যাডমিন কন্ট্রোলার কি আসবে দেখেন, আচ্ছা দেখতে চলে আসছে, পাসওয়ার্ড ছাড়া ঢুকলো না কি? এখন আমরা যদি চাই পাসওয়ার্ডটা দিয়ে ঢুকতে হবে, মানে এটা লগ ইন না করা ছাড়া সে ঢুকতে পারবে না। তার মানে তাহলে কি করব, এখানে এসে কই লিখবো, আমাদের যেটা আমাদের অ্যাডমিন কন্ট্রোলার আছে না, এখানে একটা একটা আমরা কি লিখছি, এখানে এসে আমরা কিন্তু একটা কথা লিখছি, আমরা এখানে এসে লিখবো দিস কি, দিস দিস মিডলওয়্যার, দিস কি মিডলওয়্যার, এবং এখানে আমরা কি করব অথ কি লিখলাম, ডলার সাইন দিস, দিস মনে আছে আপনাদের দিস শেখাইছিলাম কি, অবজেক্ট ওরিয়েন্টেড দিস কে শেখাইছিলাম দিস কেন, কারণ এটা যদি এই ক্লাসেরই হয় নাকি? তো আমরা এখানে যখন আসবো তখন দেখেন এখানে আসলে আমাদের কি বলবে, যাও লগ ইন করে আসো, কি কি লগ ইন এর তো চেঞ্জ করবো। এখন কিছু বিষয় আছে যে আমরা যখন লগ ইন করবো, আমরা যখন কি করব, আমরা যখন লগ ইন করবো তখন আমাদের কিন্তু ওই হোমে নিয়ে যাবে, অ্যাডমিনে নিয়ে যাবে। এখন অ্যাডমিনটা তো আমি বানাইছি, হোমটাও তো ডিফল্ট না, এগুলা কিভাবে সেট করি। তার আগে আমরা এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা যখন লগ ইন করবো, দেখেন আমরা এখান থেকে যদি আসি, আমরা যখন লগ ইন করব কি করব, আমরা যখন লগ ইন করবো দেখেন লগ ইন করলে আমাদের কি নাম ছিল, এটা মনে ছিল কি, এখন কিন্তু দেখেন আমাদের কই নিয়ে আসলো, এখানে আসবে না, বুঝা গেছে? এখানে কিন্তু এবার আসলো, বুঝা গেছে? এটা মানে আসার একটা কারণ হচ্ছে আমরা প্রথমে তো রিকোয়েস্ট পাঠাইছিলাম, এখন আমি কে লগ ইন করছে তার নামটা আমরা এখানে দেখতে চাই নাকি? আমরা এখানে তার নামটা দেখতে চাই, তার ছবি টবি এরকম অনেক কিছু আমরা দেখতে চাবো না। তো আমরা যদি তার নামটা দেখতে চাই তাইলে আমরা যেটা করব, আমাদের এই যে যে ব্লেডটা আছে এটার নাম হচ্ছে কি অ্যাডমিন ব্লেড যেটা আছে না, এখানে দেখেন এখানে আমাদের কি করা হয়েছে, আমরা এখানে যদি আসি, ওকে আমরা এখানে একটু আসতে হবে, আস্তে আস্তে আসলে আমরা এই এখানে অবাঞ্ছিত অনেক কোড করা আছে, যদি এগুলো আমরা কেটে ফেলে দেবো, বুঝে গেছে? ওকে এই যে এখানে কি আছে মার্ক দুই লেখা আছে না, কি লেখা আছে মার্ক দুই। তো আমরা এখান থেকে গেলে ওদের অ্যাপ ব্লেড এর মধ্যে দেখব যেটা, যেমন খেয়াল করেন এখানে যদি আমরা আসি, এখানে আসলে দেখেন নামটা দেখানোর জন্য কি করছে, এখানে একটা জিনিস বলে দিছে যে অথ ইউজার কি নেম, এই ইউজার ওদের একটা ফাংশন, আর অথ আসছে কোথা থেকে, অথেন্টিকেশন থেকে, আর এই নেমটা হচ্ছে ডাটাবেজের ফিল্ডের নেম, কোন নেম জানেন, সেটা হচ্ছে যে এটা লোকাল হোস্ট কি পিএসপি কি পিএসপি মাই অ্যাডমিন, আমার কথা বুঝা গেছে? পিএসপি কি, হ্যাঁ এটা ওই যে ডাটাবেজের ওই যে টেবিল থেকে আমরা দেখাচ্ছি, ওকে হ্যাঁ না এটা অনেক মজার, এটা তার থেকে মজার। ইউজার ইউজারটা যখন আমরা আসবো তখন দেখেন এই যেখানে নেম দেওয়া ছিল না কি, এই মানে এই নেমটা এখানে দেওয়া ছিল,
তো এই নেমটা যখন থাকবে তখন আমি যদি চাই এখানে এই নেমটা দেখব, তাইলে যে জিনিসটা করতে হবে আমাদের এই এইটুকু যদি কপি করে নেই, অথবা আমরা লিখতেও পারি, আমরা লিখতে পারি না কি, আমরা এই যে এইটুকু লিখে নিয়ে আমরা কি করব, এখানে যদি দিয়ে দিই কপি পেস্ট যদি করি, তার মানে এখানে গেলে এবার দেখতে পারবো কি, ওকে এখানে আসে নাই, কেন আসে নাই, আসছে কি আসছে এখানে, আমি ভাবছি যে এটা মনে হয় এটারটা করছে, ওকে হ্যাঁ স্টিভ জবস, ওকে তো ঘটনাটা হচ্ছে এখানে কি দেওয়া আছে, আসছে হ্যাঁ কোন ইমেল থেকে, নেম তো আসতে হবে ডাটাবেসের ফিল থেকে, এই যে মানে এই জন্য এখানে আসছে। এখন আমরা এখানে যদি নামটা চেঞ্জ করতে চাই তাহলে সেম ভাবে কি করব, আমরা এই যে উপরে গেলে স্টিভ জবস দেওয়া আছে নাকি, হ্যাঁ আপনি কনফার্ম করাচ্ছি, দাঁড়ান এই যে এখানে আছে না, এখানে আমরা কি বলবো আপনি বলেন, মানে আমি কি লিখবো, গুড, এখানে কি লিখবো, আপনার বহু কিছু করতে হচ্ছে এখানে, হ্যাঁ এখানে যদি আমরা আসি, আমরা যেটা দেখবো এখানে কি আছে, এখানে খেয়াল করেন মানে কি লেখা আছে, ইমেলটা চলে আসছে, এখন এখানে লগ আউট দিলে কিন্তু লগ আউট হবে না, লগ আউট এর পেজে নিয়ে যাবেন, তার মানে আমরা লগ আউটটা করবো কিভাবে দেখি, তারা এখানে লগ আউট এর জন্য কি জিনিস ইউজ করছে দেখেন, আমি যখন এখানে সিএসআরএফ টোকেন, সবাই একটু এদিকে খেয়াল করেন, অন্যদিকে না তাকায় সবাই, একটু ক্লাসের দিকে মনোযোগী হয়ে আমরা, ওকে এটা ক্লাসেরটা কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস, এখানে যদি আমরা দেখি দেখেন এখানে একটা টোকেন জেনারেট হয়েছে, কি টোকেন, একটা টোকেন জেনারেট হয়েছে না, এর মানে যতগুলো ফর্ম সাবমিট হবে আবার নিচে যেখানে ফর্ম হবে একই কোড যদি হয় তাইলে সাবমিট হবে না, রে সাবমিট হবে না, আমি কি বুঝাতে পারছি, তাইলে কি হবে সাবমিট হবে না, তো এই জন্য কোডটা এটা অটোমেটিক জেনারেট হয়, বোঝা গেছে, এই যে দেখেন কোড জেনারেটের জন্য তো আমরা একটু কাজ করছি, উপরে কাজ করলাম না, এই যে এখানে এখান থেকে কোড জেনারেট হয়, এই যে কি হয়, এই যেখানে সিএসআরএফ কি লেখা আছে টোকেন, এখানে সিএসআরএফ টোকেনটা জেনারেট হচ্ছে, তো এখন আমরা যে জিনিসটা করব এইটারে যদি আমরা লগ আউট করতে চাই তাহলে এই জায়গাটাতে দেখেন একটা অন ক্লিক এর একটা ব্যবস্থা আছে, যে অ্যাঙ্করের মধ্যে যখন এই স্টেপের মধ্যে ক্লিক করলে লগ আউটে যাবে, আর অন ক্লিকে কি হবে এই ফাংশনটা কাজ করবে, আমার কথা বোঝা গেছে, কি করবে, হ্যাঁ তো আমরা এখন যে জিনিসটা করব এখান থেকে ধরে এইগুলা পর্যন্ত কি এই পর্যন্ত নিয়ে আসবো, এটারে কপি করে নিয়ে আমরা যেখানে যেখানে লগ আউট দরকার হবে, এই যে একটা ফর্ম এখানে আসছে না, এই ফর্মটা সবসময় আমরা কই রাখবো, নিচে রাখবো নাকি, এই ফর্মটা কই রাখবো আমরা, নিচে রাখবো, তো আমরা এখানে যখন নিয়ে আসবো তখন দেখেন যেখানে যেখানে আমার লগ আউটের একটা অপশন করা আছে, যে লগ আউট করতে বলবে, এই যে এখানে একটা লগ আউট এর একটা অপশন আছে নাকি, কি আছে এখানে লগ আউট এর একটা অপশন আছে, খেয়াল কর আমি এখানে এসে যখন এটা দিয়ে দেব, লাইন তো ভেঙে গেছে, কি আসছে এখানে কি করতেছে, এখানে যদি ক্লিক করি তাহলে কি হবে লগ আউট, কিন্তু লগ আউট এখানে কিন্তু হবে না যতক্ষণ না আমরা কি নিয়ে আসবো, ওই ওই যে নিচে একটা ফর্ম ছিল, এই যে খেয়াল করেন নিচে একটা ফর্ম দেখছেন, এই যে এখানে একটা সিএসআরএফ এট দা রেট কি লেখা, সিএসআরএফ, আজকে মনে হতে পারে এটা কেন লিখলাম কি জন্য লিখলাম, কিন্তু 2 দিন পর থেকে যখন থেকে ইনসার্ট করবেন দেখবেন এটা ছাড়া কি হয় না, কোনো ইনসার্ট এই লেখাটুকু না লিখলে কি কোনো ধরনের ফর্ম সাবমিট হয় না, ওকে এবার আমরা এখান থেকে বলে দিলাম, দেখেন 100 এর মধ্যে রাউটের মধ্যে লগ আউটে চলে যাবে,
এইটা আমরা যখন এনে বসাবো, কারণ আমার তো লগ আউট বাটন অনেকগুলো থাকবে না, এই জন্য এখানে দেবো না, সর্বনিচে দেবো। তাহলে কি সব জায়গা থেকে লগ আউট করলে কি হবে, আমার এখানে চলে আসবে। কি আমার কথা বুঝা গেছে? বাপরে বাপ, পেজও কি একটা দুটা নাকি? আমরা এই যে এখানে করে দিলাম, করছি না, একেবারে উপরে বসাইলে, মনে করেন এটা উপরে বসাইলে নিচে একটা লগ আউট আছে, তখন কাজ করবে না। এই জন্য সবগুলা লগ আউটের নিচে, কারণ আমরা এখানে একটা লগ আউট বসাবো এটার উপরে। মানে আমার একটা ওয়েবসাইট দেখেন কয় জায়গা থেকে লগ আউট করা যায়, এটার এখান থেকে লগ আউট করা যাবে, এখান থেকে লগ আউট করা যাবে, কি আবার আবার আমরা এখানে একটা নিচে একটা লগ আউট এর বাসন করে দেবো। তো এখন আমরা মানে কোথায়, মানে এই যে এই জন্যই তো আমরা এখানে বসাবো, এই জন্যই তো এটার নিচে দিলাম, এর মানে এটার উপরে এইটা এইটা, এর মানে কি সে সবার জন্যই কাজ করবে। আমার কথা বুঝে গেছে? একটা বাটন যদি হইতো তাইলে আপনার, আপনি যদি চান যে খালি এটা দিয়ে করবেন তাইলে এটার নিচে করলেই হইতো, তখন কিন্তু এটাও কাজ করতো না, এটাও কাজ করতো না। আমার কথা বুঝে গেছে? সো এই একটা লগ আউট মানে যেখান থেকে করুক ওই ওই ফর্মটাই সাবমিট হবে। এখন দেখেন আমরা যে জিনিসটা করব, আমরা কিছু জিনিস যেমন এই যে এখানে ইয়ারলি আর্নিং টার্নিং, আমরা এখন কিছু জিনিস আগে কমায় ফেলবো, বুঝা গেছে? নাহলে কোডটা আমাদের কি অনেক বেশি হয়ে গেছে না? আচ্ছা এখন দেখেন আমরা যে জিনিসটা করব এটার দরকার নেই। কোনটার? এটার দরকার নেই, এটারও দরকার নেই। কি দরকার আছে? এটার দরকার এখান থেকে ধরে এই পর্যন্ত দরকার নেই। কি এইগুলারও দরকার নাই, কারণ মেনু তো আমাদের মতো হবে, ঠিক না? আমরা ঠিক যেভাবে চাবো, দেখছেন এত কিছু দরকার আছে? এখানে আমরা লিখলাম যে এটা তো ব্লেড টেমপ্লেট, আপনি যদি কমান্ড মোডে কোনো কিছু ক্রিয়েট চেট করে সেই ক্ষেত্রে সার্চ করতে হবে, আপনি কোনো কোডে চেঞ্জ করলে করা লাগবে না। আপনি তো কোড এডিটরে গিয়ে চেঞ্জ করা লাগবে, আর্টিসান দিয়ে যদি কিছু করেন তাইলে খেয়াল করেন এখানে রাশ, সেখানে কি লেখা আছে? মেন নেভিগেশন, আমার মনে হয় যেটা আমরা ক্যাপিটাল লেটার লিখে দিন, মানে তার তাহলে ভালো লাগবে নাকি? আমরা সিএসএস অবশ্য চেঞ্জ করতে পারতাম। ওকে মেন নেভিগেশন কে আর লক নাই যে এটা আমরা এখান থেকে এসে এটার দরকার নাই, ওকে এটার দরকার নাই, আমরা এখান থেকে এটা দিলাম, এরিয়াল এক্সপেন্স এটারও দরকার নাই, ওকে এটার দরকার আছে, হাইট মেনু এনে
দেখেন এইটা দিয়ে আমি কি করলাম, একটা ড্রপ ডাউন তো রাখলামই, পাশাপাশি আমরা কি কি আমরা রাখছি, এখানে কি আছে ড্যাশবোর্ড, এবং এখানে কি আছে, এখানে কিন্তু আরেকটা কি আছে, একটা ড্রপ ডাউন মেনু আছে, কি আছে একটা ড্রপ ডাউন মেনু আছে। এখানে জায়গাটা মনে হচ্ছে অনেক বেশি কি হয়ে গেছে, অনেক বেশি বড় হয়ে গেছে নাকি? আচ্ছা সমস্যা না, এটা আমরা ঠিক করব। ওকে ওকে, এখানে এসে আমরা যেটা করব, এখানে আমরা বলে দেব ইউজার, কি বলে দেব ইউজার, এখানে আমরা লিখতে পারি অল ইউজার, কি লিখব অল ইউজার, এখান থেকে আমরা কি লিখব অ্যাট, এরকম লিখলাম যে ইউজার রেজিস্ট্রেশন, কি লিখলাম দেখি, লিখলাম ইউজার রেজিস্ট্রেশন। ওকে এখান থেকে আমরা ওই ইউআরএল টা দিয়ে দেবো, এখান থেকে কি বলবো যে ইউআরএল এর মধ্যে কি লাগবে অ্যাডমিন, কি দিলাম কি আসছে কি, আমরা এখান থেকে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ এই অ্যাক্টিভটা জাভাস্ক্রিপ্টে করা আছে, বোঝা গেছে? এখন আমরা যেমন এই যে দেখেন এখানে ক্লিক করলে অনেকগুলা চলে আসতেছে নাকি, এখানে ক্লিক করলে কি, এটা একটা ওয়েব নামে একটা প্লাগইন আছে, বোঝা গেছে? এটা খুবই সুন্দর, এটা আপনারা ইউজ করতে পারেন ডিজাইনের ক্ষেত্রে, ওয়েবস জিএস, জিএস দেখছেন সুন্দর সুন্দর অ্যানিমেশন না, এটা আপনারা কিন্তু করতে পারেন। ওকে এর নাম হচ্ছে কি ওয়েবস, ওকে এটা প্লাগইন, এটা এখানে ইউজ করা, এখানে করলে তো এখন এত বড় এগুলা জিনিস তো আমাদের দরকার নাই, আছে কি এগুলা জিনিস দরকার? আবার এখানে ক্লিক করলে দেখেন এখানে কি কালার বক্স চলে আসতেছে না, তো আবার এইগুলো আমাদের দরকার নাই, এগুলো আমরা লারাভেলের যে নিজস্ব চারটা আছে এগুলো দিয়ে আমরা ইউজ করবো, বুঝা গেছে? যার জন্য আমরা যেটা করব যে আমরা এটার একটু ফাঁকা বানায় ফেলবো। ওকে আসেন আমরা এখান থেকে আসলাম, আসার পরে আমরা যখন এখানে হোম ব্লেডের মধ্যে আসব, এখানে এই চারটা ঠিক আছে, এখানে চারটা প্রজেক্ট থাকলো, থাকার পরে আমরা এখান থেকে দেখতেছি যে এরকম কি আছে, এরকম রো শুরু করলাম এবং কি করলাম রোটা আমরা এখান থেকে গিয়ে শেষ করবো, বুঝা গেছে? কি করছে দেখি করব, দেখেন এটা যখন শেষ করলাম, এখন এটা ছিল না, এটা কিন্তু থাকবে না, আস্তে আস্তে উঠে যাবে সব, কি কি উঠে গেল না, এর মানে আমরা মানে এগুলো একটু তুলে ফেলবো, কারণ এগুলো আজকে আমাদের দরকার নাই। ওকে এগুলো কি আমাদের দরকার নাই, দরকার আছে এগুলো, যেগুলো আজাই এটা কোড আছে এগুলো আমাদের কোনো দরকার নাই।
এখান থেকে দেখতে হবে রোটা কোনটা, বুঝা গেছে কি? এই যে খেয়াল করেন এখান থেকে কি, এখান থেকে এই পর্যন্ত কি, এখানে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে কি, রাইট কি উইথ লাইট সাইড বার। এখানে কি আছে ডিফল্ট থিম গ্রিন এরকম দেওয়া আছে না? তো আমরা এখন এই মানে এটা আস্তে আস্তে মুছি, বুঝা গেছে? অবাঞ্ছিত যাতে কোনো কিছু যাতে না থাকে। কি এবার আছে, ক্লিক করলে কি এটা কিন্তু আসতেছে কি, সার্ভিস প্যানেল এরকম দেওয়া আছে না? এটারে আমরা কি করে ফেলবো, এটারে আমরা কেটে ফেলবো। ওকে, রাইট সাইড বারের মধ্যে যদি আসি, এখানে কি আছে, রাইট সাইড বারটা এটা দেওয়া আছে কি, আমরা এটুকুরে কি করে ফেললাম, আমরা কেটে দিলাম। এবার দেখেন আমাদের কোডটা কম হয়ে গেল না, এর মানে অবাঞ্ছিত জিনিসের তো লোডিং টাইমটা বাড়বে। এবার কি আসতেছে, এর মানে তাইলে তো আমার এটারও দরকার না, এটার কি দরকার আছে? ওকে, এটা তো ঘুরবেই, ঘোরার জন্য রাখা হয়েছে। এখানে দেখেন একটা জিনিস বলা হচ্ছে যে এই যে দেখেন এখানে আছে কি, ওকে এইটুকু শুধু কি করবো আমরা, কেটে দেবো। কাটছি, এই ঠান্ডা লাগে না? কি এবার আছে? ওকে, না টাকা পয়সা গুলো এগুলো আমাদের রিপোর্টের জন্য লাগবে, বুঝা গেছে? আচ্ছা, এগুলো যেমন কয়জন ইউজার আছে, কয়জন রেজিস্ট্রেশন হয়েছে, বুঝা গেছে কি, এরকম অনেক কিছু এখানে আমাদের লাগবে, বুঝা গেছে? আচ্ছা আচ্ছা, এবার আমরা এখানে যেমন অনেকগুলো আছে না, এগুলো আমরা কি করব, এগুলো আমরা কেটে দেবো নাকি? ওকে, মানে আসবে একটা রাখবো, মানে একটাই তো পরে লুপের মধ্যে ঘুরে ঘুরে বারবার আসবে, কিন্তু এতগুলো তো আমার দরকার নাই। মানে এখানে অনেকগুলো একটা কোড একটা জ্যাম করে রাখছে, যেমন আমরা এখন মানে আমরা যতটুকু মানে, কারণ আমাদের সব তো ডাইনামিক ভাবে আসবে, কিন্তু এখন আমরা যে জিনিসটা করব, আমাদের এই অ্যাডমিন ব্লেডে যদি আসি, অ্যাডমিন ব্লেডে আসলে দেখব, ওকে এই যে দেখেন এখানে অনেক কথা বলা আছে, বুঝা গেছে? একটা দুটা জিনিস নাকি, এখানে বলা হচ্ছে কি যে টপ ডাউনের এখানে নোটিফিকেশন, ওকে আমার কয়টা নোটিফিকেশন আসছে, কয়টা কি, ওকে নোটিফিকেশন এখানে দেওয়া আছে। এই যে দেখেন এখান থেকে অনেকগুলো আসছে না, আমরা এখান থেকে এভাবে কাটবো, কাটছি এখান থেকে, এটারে কি করলাম কাটলাম, এখান থেকে এটারে কি করলাম কেটে দিলাম। এর মানে আমাদের এখন একটারই এই অ্যাঙ্করটারই বারবার লুপের মধ্যে চালাইলে কি হবে, আমার এটা বাড়বে না কি? এখন লুপ চালাবেন, ডাটা লাগবে তো। ওকে, খেয়াল করেন এখানে যখন আসছে তখন কি বলতেছে, কয়টা আছে, একটা দেওয়া আছে নাকি? আচ্ছা, এখানে যখন আসবে তখন কি বলতেছে, ফোর মেসেজ। তো ফোর মেসেজ তো আমার দরকার নাই নাকি? দেখেন এদিকে এবার কি আসছে, এই অংশটুকু আমরা রাখবো। আচ্ছা, এটা তাহলে কোনো কামের না হয়, এটা আমরা কি করে দেবো,
দাঁড়ান মাস বুঝা গেছে, এটাই তো আমাদের মজা। আসে না ঠিক, ওটা একবারে কি চলে গেছে নাকি? বাংলাদেশে যদি পতাকা থাকে, আচ্ছা নেন আপনি যেহেতু চাচ্ছেন, এটাই দেখতে হবে, এটা ওরা কোথায় রাখছে বুঝা গেছে। দিলে দেখতে হবে তো আছে নাকি বিড়ি না হচ্ছে। আসছে এই যেখানে ইন্ডিয়া আদার্স অন্যান্য সব দেশেরই আছে নাকি? এই যে এখান থেকে দরকার নাই পতাকার, তো কোনো দরকারই নাই বুঝা গেছে। এই যে সবগুলো এক লাইনে মারা দিচ্ছে বুঝছেন, ওকে বুঝা গেছে। সার্স আইকনটা কাটবেন, তাহলে ওই সার্স আইকনটা ধরে কেটে দেন। এই যে ফর্মের এখানে সার্চটা আপনাকে কেটে দিতে হবে। সবাই দুটো সব করতে পারবেন, সিএসএস পারেন না তাহলে আচ্ছা 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 যাই হোক। এখন আমরা কি বুঝছি যে এইটা আমরা কিভাবে করলাম কি? আমরা কিন্তু এটা এইভাবে আমরা নিয়ে আসলাম এবং এনে আমরা কি করতেছি যে এখানে আমরা দেখলাম, এবার আমরা এই লগ আউটটা এখানে আরেকটা আইকন নিয়ে আসবো, এটার নাম দেবো কি লগ আউট। ওকে এখানে লগ আউটের একটা অপশন দেওয়া আছে নাকি? এখানে আমরা কি করব, এখানে আমরা যে আগে যে লগ আউটটা ছিল এটা এনে কি করব বসায় দেব।
মানে কোনটা এটা না, এখানে গেলে আর কি তার যদি কোনো মেল করা, এটাতে মেল সেন্ড করা, আসলে এটা দিয়ে অনেক কিছু করা যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা যদি লিঙ্ক করে দিই, আর এটা এখন না পরে দাঁড়া শব্দ করবে না, একদিনে তো শিখবেন কিন্তু এখন না। ওকে, এটা লগ ইন পেজ আছে, এই যে এখানে গেলে এখানে একটা লগ আউট কাজ করে। হ্যাঁ আচ্ছা থাক, ওগুলো আমাদের দরকার আছে, এখন না, এখন দরকার না হইলেও আমাদের এটা লাগবে। ওকে আপনাদের এটা আরো সহজ লাগবে, আর আর কিছুদিন যাক এটা সহজ, এটা সহজ আমি কি এই জন্য শেখাইছি? তাইলে তো সমস্যা। তাহলে তো নিজের কিছু হইলো না, নিজের কিছু হইলো এখান থেকে ফা লিখতে পারবো, মানে ফোন অথমেটটা এখানে এলাউ করবে। ওকে না, লিঙ্ক করাই আছে এখানে ফোন অথমেট। আগের ভাষণ দেখছেন কত সহজ, কে আমি কিন্তু এখানে এনে করাবো না আপনাদের সবাইকে, বুঝা গেছে? এটাতে কিন্তু কোনো সমস্যা নাই, আমি কিন্তু তো হয়তো কয়েকটা ক্লাস পরেই বলবো এখানে আসেন। এখানে ড্যাশবোর্ড আসছে না, এখানে ড্যাশবোর্ড তো থাকবে না, এখানে থাকবে লগ আউট, এখানে কি থাকবে? লগ আউট। আমরা এখান থেকে তাহলে কি করলাম, লগ আউট করলাম, করছি। এবার যখন লগ আউট করবো তখন আমাদের লগ ইন পেজ আমাদের কিন্তু পাঠায় অন্য একটা পেজে পাঠাইছে না, খেয়াল করেন। এবার যদি আপনি অ্যাডমিনে ঢুকতে চান, আপনাকে কি ঢুকতে দিবে? কি বলতেছে? ওকে, এখন যদি আমি রেজিস্ট্রেশন করতাম, নাহিয়ান, আচ্ছা নাহিয়ান, আচ্ছা ওনার নামে করবো, সমস্যা নেই। আচ্ছা জিমেল .com পাসওয়ার্ড 1 2 3 4 5 6, মানে মিনিমাম 6টা লাগে। হ্যাঁ 2 3 4 5 6 করলাম। এবার কিন্তু দেখেন রেজিস্ট্রেশন করলে হোমে যাচ্ছে, কিন্তু যাওয়ার কথা কোথায় আমার? অ্যাডমিনে আসার কথা না, অ্যাডমিনে আসলে কি বলতে থাকে, কি লেখা? না হ্যাঁ আসছে। আবার আমরা লগ আউট করি, কি কি চলে আসছে এখানে? আমরা এখানে কি আসবো,
আবার যদি অ্যাডমিনের মধ্যে আসি, মনে করেন এবার আমরা দেখেন মানে যখন যে লগ ইন করবে ওখানে কি তার নামটা চলে যাবে না? ওকে, আমরা এখানে যদি আবার একটু রেজিস্ট্রেশন করি, ওকে হাবিবা, ওকে দেখেন এই যে অটোমেটিক এখানে যে ওইটাতে চলে যাচ্ছে, এটা কিন্তু আমাদের কি করতে হবে, এটা আমাদের ঠিক করতে হবে। তো এখন এটা আমরা ঠিক করব কোথায় গেলে, দেখেন আমরা এই যে HTTP এর মধ্যে যখন আমরা আসবো, দেখেন HTTP এর মধ্যে আসলে কন্ট্রোলারের মধ্যে এই যে কন্ট্রোলার ফোল্ডারের মধ্যে সবগুলা কন্ট্রোলার, এখানে অথ লেখা আছে না, লগ ইন কন্ট্রোলার, লগ ইন করলে কই নিয়ে যাবে, কি বলতেছে, কোথায় নিয়ে যাবে, হোমে। আপনি এখানে কি লিখে দেন, আপনি এখানে লিখে দেন অ্যাডমিন, কি লিখে দেন বুঝছেন, রেজিস্টার করার পরে কই আসবে অ্যাডমিন, বুঝা গেছে। এখন আর তাহলে হোমের দরকার নাই, রিসেট পাসওয়ার্ড করলে কই আসবে, কই আসবে, এখানে রিসেট পাসওয়ার্ড কিন্তু এখানে করা আছে, ভেরিফিকেশন কন্ট্রোলার কই আসবে, কি শেষ। ওকে, এবার থেকে আপনি যদি লগ আউট করেন, লগ আউট করেন তার মানে এবার যদি আপনি একটু মানে এসে যদি লগ ইন করেন বা যাই করেন, ওকে এবার দেখেন কই আসবে। ধরেন আমরা এরকম দেখলাম যে ক্রিয়েটিভ জিমেল কত 1 2 3 4 5 6, এবার লগ ইন করলে কিন্তু আপনার ওই অ্যাডমিনে নিয়ে চলে যাচ্ছে, কি বোঝা গেছে। এর মানে আপনি যদি চান যে এবার আমি আমার ওয়েবের মধ্যে এই হোম ড্যাশবোর্ডটা আর আমার দরকার, এটা আমার দরকার নাই, এটার কোনো দরকার আছে নাই, শেষ, ঠিক আছে। হোম, কোন হোম মানে হোমের তো ও মানে যেটা হচ্ছে একটা ইউআরএল বানানো ছিল না আগে, যেটা ছিল না, হ্যাঁ, ওকে, আমার কথা বোঝা গেছে। এর মানে আমরা যাই করি না কেন কই চলে যাচ্ছি, আমরা অ্যাডমিনের মধ্যে চলে আসছি, হ্যাঁ না, এবার লগ আউট করলে তো আমরা আমাদের হোম পেজে চলে আসলাম। ওকে, এবার আমরা এখান থেকে এসে এখানে আমরা শিখবো কিভাবে সরাসরি লগ ইন পেজে চলে আসবো, অ্যাডমিনে আসছি, হ্যাঁ, আমরা লগ ইন করলে এবার কই যাব, অ্যাডমিনে যাব। যেমন একটা রেজিস্ট্রেশন করি, কি লিখবো, আরিফ, আরিফুল ইসলাম, ওকে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, কি আসছে এখানে, কিন্তু অটোমেটিক ভ্যালিডেশন করা আছে লগ ইনে, বুঝা গেছে, এটা কিন্তু ওরা করে রাখছে, হ্যাঁ, এটাতে আপনাদের অনেক কাজ কম, অনেক অনেক কাজ কম এটাতে, বুঝা গেছে। দেখেন আমরা মানে যখন রেজিস্ট্রেশন করতে যাব, আমি যখন এরকম বলবো কি বলতেছে, কি আগে কি আগে করতে হচ্ছে না, এখন কিন্তু কি ওরাই, যেমন আমরা এখানে যদি নেম দেই, এখানে যদি এরকম একটা দিয়ে আমরা এরকম করি আর আমরা পাসওয়ার্ড এরকম দিই, মনে করেন এরকম 1 2 3 দিয়ে যদি বলি, কি এখানে আমরা কিন্তু 1 2 3 4 এরকম যদি দিই, কি বলতেছে, দিস পাসওয়ার্ড অ্যাট লিস্ট কি, এটা লালাবেলের নিজস্ব করা, বোঝা গেছে কি, এর মানে এই বিষয়গুলো খুব সহজ করে কি ওদের করা আছে। ওকে, এখন আপনাদের আরেকটা খুব মজার একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে ধরেন আমরা আগে কোয়েরি করতাম না যে আমরা কয়জন রেজিস্ট্রেশন করছে তাদেরকে দেখব, তো এখন আমরা এই আলাদা ইউজারের জন্য আলাদা কন্ট্রোলার বানাবো, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা কি করব, কন্ট্রোলার, ইউজারের জন্য আলাদা কন্ট্রোলার, ব্যানারের জন্য। এখন কি কি থাকবে দেখেন, আমরা এখন এই কন্ট্রোলার বানাইতে গেলে এখানে আমরা কন্ট্রোল সি দিয়েব, এর মানে হচ্ছে কি আপনার নতুন করে কমান্ড দেওয়ার জন্য। ওকে, আমরা কি লিখবো, PSP আর্টিস্টান মেক, কি মেক কন্ট্রোলার, ইউজার কন্ট্রোলার, বুঝা গেছে, ইউজার কি, ইউজার কন্ট্রোলার করছি, ইউজার কন্ট্রোলার দেওয়ার পর কি চাপলাম, মানে অটো বলতে এই যে আমরা আপ অ্যারো যদি দেই তাহলে আগে কোন কোন কমেন্ট দিছিলাম এটা অটোমেটিক চলে আসবে, বুঝা গেছে। আপনারা যদি দেখতে চান যে ওদের কি কি কমান্ড আছে এটা আমি দেখাইছি না, ওকে, এই যে দেখেন এখানে দেখেন না, PSP আর্টিসান খালি লেখেন, তাহলে কোন কমান্ডে কি হবে তার সমস্ত এখানে বলা আছে, না
আমি বাজেট আমার আমি ক্লাস এর নোট পেনে লিখে পড়াই কপি পেস্ট আমি কপি পেস্ট না ক্লিক করো আমার বাজেট দেখে কি হলো স্যার আর পাঁচ দিন পড়া দেয় বলে কি কোন ক্লাস আর কলম কলম আমি তো এই অথেন্টিকেশন লড়াবিলিটির নিজস্ব হ্যাঁ আমি যখন ডেভেলপ করে কাউকে দিলাম তাহলে সেখানে কি হলো কেন আমরা তো এটা রাখবো না এখন এটারই তো আমরা আরো ফিচার বাড়াবো আমার ধারণা বোঝা গেছে আপনাদেরকে একটা সাইট যেমন এটা কমপ্লিট করে দেওয়া হবে না অন্যরকম লগ ইন পেজ থাকবে বোঝা গেছে ওইটা কিভাবে করবেন আপনাদের লগ ইন পেজটা থাকবে যে এটা তো চিন্তা করলে হয় ওরকম পেজ এখানে বানানো আছে হ্যাঁ হ্যাঁ ওইটাও আমি দেখাই দেবো না এত টেনশন করতে হয় লগ ইন এল এল পেজ লগ ইন পেজ লগ ইন আপনি কালার চেঞ্জ করে নিতে হবে আজ একটা কথা না বলে আমরা কাজ করি ওকে ওকে আমরা একটা কন্ট্রোলার বানাইলাম কন্ট্রোলারের নাম কি ছিল এই যে দেখেন কি লেখা ইউজার কন্ট্রোলার কি কন্ট্রোলার ইউজার কন্ট্রোলার ওকে এখানে এসে আমরা কি লিখবো পাবলিক পাবলিক ফাংশন কি আসবে বুঝছি আচ্ছা এখন আমরা এখানে এসে কয়েকটা কন্ট্রোলার বানাবো মধ্যে পাবলিক ফাংশন হচ্ছে ইন্ডেক্স পাবলিক ফাংশন অ্যাড কি পাবলিক ফাংশন কি দেওয়া আছে এরপর আমরা কি লিখবো পাবলিক ফাংশন এডিট কি লিখবো পাবলিক ফাংশন এডিট এরপর কি লিখবো পাবলিক ফাংশন ওকে ভিউ দেখেন কতগুলো আমরা করতেছি বুঝা গেছে তারপরে আমরা কি করব পাবলিক ফাংশন সব ডিলিট কি লিখবো আমরা ডিলিট করব ডাটাবেজে ডাটা থাকবে ঠিকই কিন্তু আমাদের দেখাবে না ওকে হ্যাঁ এটা হচ্ছে ওটা হচ্ছে ডিলিট ওটা হার্ড ডিলিট আমরা শুরু করি ওকে সব ডিলিট পাবলিক ফাংশন হ্যাঁ যে কোনো নামে আপনার নামে দিতে পারেন ওকে বোঝা গেছে এখানে আরো কিছু জিনিস থাকবে যেমন আমরা এখানে লিখবো পাবলিক ফাংশন ইনসার্ট হবে এখানে বোঝা গেছে পাবলিক ফাংশন কি আসবে পাবলিক ফাংশন এখানে ইনসার্ট ওই যে অ্যাকশনের মধ্যে তখন আমরা এই এই মেথডটা বলে দেবো কি বললাম ইনসার্ট আমরা এডিট করতে গেলে এখানে আসবে পাবলিক কি পাবলিক ফাংশন কি আপডেট কি লিখলাম পাবলিক ফাংশন আপডেট কি আমার কথা বুঝা গেছে ভেরি গুড এখন তাইলে আসেন আমরা যেটা করব আমরা কোথায়
হ্যাঁ সব শিখিয়ে দেবে। টেবিল বেসিক, টেবিল বেসিকটা যদি নেই আমরা, আমি যেটা চাচ্ছিলাম টেবিল বেসিক এরকম চাচ্ছিল, টেবিল লেআউট, টেবিল কি দেওয়া আছে এরকম এরকম টেবিল লেআউট করা আছে, আছে না কি দেওয়া আছে এখানে টেবিল এরকম লেআউট দেওয়া আছে। তো আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা কার্ড ইউজ করব, কি ইউজ করব কার্ড ইউজ করব, এটা মেবি কার্ড ইউজ করা, অলরেডি এটা কার্ড ইউজ করা আছে। ইনস্পেক্ট এলিমেন্ট দিয়ে আমরা কি দেখব, কি বলতেছে কার্ড বডি, ওকে কার্ড মানে এটা কার্ডের একটা ডিজাইন আছে না বুটি স্টাফের উপরে সুন্দর করে, ওই যে উপরে একটা বার আছে নিচে আবার নিচে একটা বার আছে, ওকে কার্ড চেনেন না তাহলে সমস্যা। কার্ড চেনেন না, কার্ড লেআউটের মধ্যে যদি আসি, এই যে কার্ড, কার্ড বলতে যে এটা বোঝায়, কার্ড বলতে আমরা এটা বুঝি, এই যে কি দেখছেন বুঝে গেছে, আমরা এটার জন্য যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এই ইয়েতে গিয়ে কোথায় আমরা আমাদের এই ভিউ এর মধ্যে গিয়ে অ্যাডমিনের মধ্যে গিয়ে এখানে আমরা আরেকটা পেজ বানাবো, বুঝা গেছে, একটা ফোল্ডার বানাবো, এটার নাম কি দেবো ইউজার, কি লিখবো ইউজারের মধ্যে একটা আবার একটা ব্লেড থাকবে, এটার নাম কি থাকবে অল ডট ব্লেড, ইউজার লেখার দরকার নাই কারণ আমার ফোল্ডারের নামই তো ইউজার নাকি, এই জন্য কি অল ব্লেড ডট কি পিএসপি আসছে, এখানে কি লিখবো আরিফ বলেন, এটা তো লেআউট এর মধ্যে নাম কি আমরা দেবো কন্টেন্ট দিছি, আপনি নামাজ পড়ছেন, ইয়ে আপনি নামাজ পড়ছেন, প্রতিটা দিন চার নামাজের কথা না আসতে পারে, একটা দিন যদি নামাজ পড়তো আমি বহুত দিন হয়েছি আরে, তারপরে নামাজ পড়ে না, দুপুরে বাইরে হয়, বিকালে বাইরে, সন্ধ্যাবেলা বাইরে হয়, কি লেখলাম আর এখানে আমরা এরকম দেখি যে বাটন হ্যাঁ কেন, আমি তো ক্রিয়েটিভের আগে তো আমি সব ক্লাস দিতাম, আমি ষোলো পর্যন্ত যত ডিজাইন ডেভেলপমেন্টের বেস পরে তো আস্তে আস্তে তো টিম আসছে,
ফার্স্টে তো আমি একা ছিলাম, ওরা শাইনটা অনেক পরে না, আমি আমি যখন ছিলাম তখন আমি শুধু একমাত্র ট্রেনার ছিলাম। আমার পরে প্রায় 16-তে এসে শুধু সাকিবা ক্লাস নিতাম, জয়েন করছি 14-তে, 14-র টোটালটা আমি ক্লাস নিয়েছি, 15-র টোটালটা ক্লাস নিয়েছি, মানে এক একটা ডিজাইন ডেভেলপমেন্ট। তারপরে এসে আমি আমি মনে করি আমি তো এই যে ম্যাক্সিমাম যত ডিজাইন আমি তো সব ডিজাইন পারি, ওকে অবশ্যই ডিজাইন জানতে হবে, বুঝা গেছে? হ্যাঁ এটা ঠিক আছে, সমস্যা না। এবার আমরা যেটা করবো দেখেন, আমার পরে ক্রিয়েটিভে জয়েন করছিল হচ্ছে আমার এক ছাত্র, নিছিলাম ও কিছুদিন করে চলে গেল, তারা মানে তারপরে জয়েন করছে হচ্ছে সাকিবা, ও আমার ছাত্র ছিল। সাকিবার পরে জয়েন করছে এবিএস, হ্যাঁ মানে এবিএস এর আগে আরেকটা ছেলে ছিল, ওর নাম ছিল হচ্ছে আহসান হাবিব, ও ও পরে বের হয়ে গেছে। তারপরে আরো হচ্ছে চারটা ছেলে ঢুকছিল, ওরা ছিল প্রোডাকশনে কাজ ছিল। এরপরে ঢুকছে এবিএস, এবিএস এর পরে সজল, সজলের পরে শাহিন, শাহিনের পরে তাহসান, হ্যাঁ তাহসানের পরে হচ্ছে সোহান, মানে এভাবে আসতে। হ্যাঁ মানে মানে এটা তো খালি আলী হচ্ছে ওয়েবের, হ্যাঁ এখানে আমরা বলবো অ্যাডমিনের মধ্যে যে কি আছে, অ্যাডমিন স্ল্যাশ কি, আমরা ইচ্ছা করলে আমরা আমাদের মতো নাম এখানে বলে দিতে পারবো, ওকে? কেন আপনারা জানতেন না যে আমি ডিজাইনের কাজ পারি? আমি ওয়েবের সব পারি, ওয়েবের সব ধরনের কাজ করতে পারি, ওকে? সুন্দর চলে আসছে ক্লাস, এখানে আসলো বিটিএন, বিটিএন ইসলাম ঘটনা কি মানে যে কেউ ইউজার হবে সবাই যাতে এখানে আসবে, সবারই খেলে মানুষের স্বাস্থ্য বাড়ে, কি বলছে? তোর ভাই না তোর মতো ও সেটা তো ক্লাস দেবে, তাই তো বলে কেন কাজ করে না দিলাম, মানে হ্যাশের মধ্যে এখনো কোনো কিছু নাই, কি খেয়াল করছেন আসছে? এবার এটার মধ্যে আমরা একটা টেবিল বানাবো, কি বানাবো এটার মধ্যে একটা টেবিল নেব, কোথায় এখানে একটা টেবিল নেব, কি নেব টেবিল, আপনার এই অবস্থা কেন?
টেবলেট কি বাবা এটা বুলিশ ছাপেন না, এটা এইচটিএমএল এর নিজস্ব। মানে নর্মাল দরকার হয় না, বুঝা গেছে? বুটস্ট্র্যাপের তো আর এটা না, এটা তো হচ্ছে এইচটিএমএল এর কোড। হ্যাঁ টি বপি ক্লাসে কিন্তু গ্যাদারিং হচ্ছে বেশি, সবাই কোডটা দেখেন। আমি দিছি মানে এরকম আর কি দেখাইলাম, এনে খেয়াল করছেন? এখন দেখেন মজার ব্যাপারটা হচ্ছে, আমার যতজন ইউজার রেজিস্ট্রেশন করছিলাম আমরা সবাই এখানে খুব সহজে তুলে আনতে পারবো। কিভাবে এটা বোঝার দরকার নেই, এটা নেক্সট দিন বোঝাবো। জাস্ট খালি দেখাই যে ওরা কত সহজে এটা করতে দেয়। আমি এখানে যেহেতু আমার ইউজার কন্ট্রোলারের মধ্যে, ইউজার কন্ট্রোলারটা কই, ইউজার কন্ট্রোলারের মধ্যে আমরা মানে কোন জায়গা থেকে আনবো, ইউজ অ্যাপের মধ্যে লিখবো হচ্ছে কি ইউজার। ইউজার মানে কি? ইউজার মডেল। কি ইউজার মডেল? এবার আমরা এখানে যেটা বলে দেব, দেখেন এখানে বলে দেব যে অল, অলের মধ্যে লিখবো যে ইউজার, ইউজার মডেল, বুঝা গেছে? এখান থেকে কি লিখলাম? অল। এখানে আমরা লিখলাম যে অল ইউজার, এরকম লিখলাম। কি লিখলাম? অল ইউজার। এখান থেকে কি আমরা কম্প্যাক্ট করব, কি করব? কম্প্যাক্ট মানে পুশ করা। ওকে, কি করছি? ওকে, এখানে দিয়ে দিলাম। আর এখানে এসে এইটুকু বারবার হবে না আমার, এখান থেকে গিয়ে এবার একটা লুপ চালাবো, এটা হচ্ছে ফর ইজ লুপ। কি ফর? ইএসসিএস কি
ফর ইজ হ্যাশ দিলাম কেন এখানে এট দ্য রেট আসবে ওকে এখানে আমরা কারে নিয়ে আসবো অল ইউজার এই যে খেয়াল করেন এখানে কিন্তু হ্যাশ নাই কি করে ডলার নাই এরপরে আমরা এখানে কি লিখবো অল ইউজার কারণ ওখানে দেওয়ার দরকার নেই এটারে আমরা কিসে নিয়ে আসলাম মনে করেন এরকম অ্যাস কিসে অ্যাস এর মধ্যে আমরা ডলার ডাটা নামে নিয়ে আসলাম নিয়ে আসছি এবার আমরা যখন এখানে আনবো এখানে এনে আমরা যে জিনিসটা করব ডাটা ডাটার মধ্যে গিয়ে বলে দেব হচ্ছে কি নেম বলে দিলাম কি বলে দিলাম নেম পয়েন্টটাতে ইমেল ছিল না কি ছিল ইমেল ছিল কিন্তু আমরা কি বলে দেব আচ্ছা ওটা দরকার নাই এবারে একটা মজার জিনিস দেখেন কি বলতেছে আনএক্সপেক্ট ইন্ট ইন করি নাই ফরেস্ট লুপ কি করি নাই কি লিখবো ইন ফরেস্ট কি লিখবো ইন ইন্ট ফরেস্ট হ্যাঁ ব্লেড টেমপ্লেটে এবার দেখেন যতজন ইউজার রেজিস্ট্রেশন হয়েছে কি অটোমেটিক চলে আসছে নাকি ওরে আল্লাহ আমাদের আগে কি লাগ লাগতো বয়ার কত কষ্ট করে টাইলার গুলো হ্যাঁ আমরা কি বুঝছি সবাই এইটার উপরে ডিটেলস আমি আরো কিছু দেখাবো নেক্সট ক্লাসে বুঝা গেছে যে কিভাবে আমরা আগামী দিন দেখবো যে এইটা কিভাবে আসলো বা আমরা যদি চাই যে লাস্ট এরটা সবার উপরে থাকবে বুঝা গেছে এই যে খেয়াল করেন এখানে যে জিনিসটা হচ্ছে এখানে তো আমরা অল লেখছি এখানে কি লেখছি অল লেখছি তো আমরা অল না লেখে তখন লিখবো মনে করেন এরকম লিখবো যে যে অর্ডার বাই অর্ডার অর্ডার বাই আইডি DSC ওকে এখানে আমরা কি দেব গেট এখানে কি দিলাম গেট আমি কি লিখলাম কি গেট একটা ফাংশন ওই গেট আর এই গেট কিন্তু এক জিনিস নেই হচ্ছে কি গেট একটা এবার খেয়াল কর সে সবার নিচে না কি কি ও কিন্তু কি সবার উপরে ডিসিশন করছে কি সবার পরে করছে তাই কি সবার রিসেন্টার হ্যাঁ রিসেন্টটা বুঝা গেছে কি ক্লিয়ার সবাই আমরা খুব সহজে এগুলা কাজ আমরা করতে পারি ওকে সো ইনশাআল্লাহ আগামী দিন আমরা দেখবো যেখানে কোন মনে করেন আমরা হ্যাঁ সব করা যাবে এখন কোনো সিস্টেম না না চান তাই করা যাবে আচ্ছা লগ আউট করে দিলাম ওকে ডাটাবেসটা দিলাম আপনাদেরকে আর আমি কিন্তু আগামী ক্লাস থেকে ভিডিও গণনা হচ্ছে গ্রুপ থেকে আমি যারা ক্লাস আসে না তাদেরকে আমি এবং কেউ যদি আপনাদের কাছে ফাইল চাই বলবেন যে স্যারের কাছে বলতে আগে আগে ক্লাসে যাওয়ার জন্য হ্যাঁ কারণ ক্লাসে না আসলে তো আসলে সে কিছু পারবে না ওকে